প্রথমে সেকেছি মাইক্রোওভেনে, দেন ওটাকে ভেঙে চিকেনের মধ্যে দিয়েছি। আই হোপ এই রান্নাটা তোমরাও ঘরে ট্রাই করতে পারবে, খুব ইজিয়েস্ট রান্না আর খুব টেস্টি হতে চলেছে। সত্যি আজকে সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে। শরৎকাল মানে হলো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সাথে সাথে কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো চলে আসবে, দুর্গাপুজো হবে। কিন্তু এবছর দুর্গাপুজো কতটা এনজয় হবে আমার পক্ষে জানা নেই। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে পারো তোমরা দুর্গাপুজো কতটা এনজয় করবে। তো আজকে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আজকে তোমাদেরকে আমি বলতে চাই যে কথাটা, সেটা হলো কালকে থেকে তোমাদের জন্য ওয়ার্কআউটের উপর একটা সিরিজ আসতে চলেছে। এই সিরিজে তোমাদের পুরো ফুল বডি থেকে শুরু করে বডি, চেস্ট, লেগ, বাইসেপস, ট্রাইসেপস, অ্যাবডোমিনাল ফ্যাট, ব্যাক কি করে তোমরা ঠিকঠাক রাখতে পারবে, এর সাথে কার্ডিও তোমরা কি করে তোমাদের বডিকে ঠিকঠাক স্ট্রাকচারে রাখতে পারবে, কি করে তোমাদের হোম বেস ওয়ার্কআউট করেই তোমরা প্রপার বডিকে শেপে রাখতে পারবে আর ফিট রাখতে পারবে, এর ওপর আমি কালকের থেকে তোমাদের সাথে একটা সিরিজের মাধ্যমে ফুল ওয়ার্কআউট দেখাতে স্টার্ট করব। এরপরে আসবে আমাদের ডায়েট প্ল্যান, প্রপার নিউট্রিশন, আর এর সাথে সাথে কোন খাবার তোমাদের জন্য বেস্ট, কোন খাবারে কত পরিমাণ ক্যালোরিজ আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সবকিছু ডিটেলস তোমরা জানতে পারবে। আর এর থেকেও বেশি ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইজ, আমি শান্তনু তোমাদের হোস্ট, আর তার সাথে সাথে দোস্ত, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। ওয়ার্কআউট সিজন এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি সকাল সকাল কফি খেতে খেতে। আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভাই কলকাতায় বা বারাসাতে টানা কদিন কি বৃষ্টি রোদ্দুর, বৃষ্টি রোদ্দুর, বৃষ্টি রোদ্দুর, ওয়েদারটা চেঞ্জ হয়ে আজকে প্রপার মনে হচ্ছে আকাশে রোদ্দুর উঠবে। কারণ দেখে তো আমার তাই ফিল হচ্ছে, মানে আজকে প্রপার রোদ্দুরটা উঠতে পারে, মানে এই রোদ্দুরটা সাস্টেইন হতে পারে। আজকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি, বৃষ্টি না হলে ভালো। রোজ এটা প্যাচ প্যাচে ওয়েদার, মানে এটা ঘরে স্যাঁৎস্যাঁৎ করছে ওয়েদারটা, আর কতদিন ভাই রোজ রোজ বৃষ্টি হবে। তো তাছাড়াও এখন গরম গরম সকাল সকাল মর্নিং কফি, স্পেশালি ব্ল্যাক কফি, একটা আলাদাই মেজাজ আছে। তো রোদ্দুর এতটাই পড়ে যে চোখও খুলতে পারছি না ঠিক করে, তো বেটার লাগছে না। এখন ফ্রেশ সকালবেলা মর্নিং এক্সারসাইজ করার পরে ব্ল্যাক কফি নিয়ে, আর তার সাথে সাথে এত সুন্দর রোদ। মানি ফেলেছি ডায়েট চিকেন উইথ পাপড়, মানে চিকেনের সাথে উইথ পাপড়, কিন্তু পাপড়ের পাপড়টা হলো শেখা পাপড়। তো আজকে সানডেতে ডায়েট চিকেন চলবে। ডায়েট চিকেনের মধ্যে বেসিক্যালি যা যা রেসিপি দিয়েছি ওর মধ্যে দিয়েছি নর্মাল পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে মশলা রয়েছে তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, তার সাথে কিছু শুকনো লঙ্কা রয়েছে, কারণ কাঁচা লঙ্কা আপাতত বাড়িতে শেষ হয়ে গেছে। তো কিছু গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু দিয়ে দিই ওর মধ্যে দিয়েছি অল্প একটু ডায়েট দুধ, আর তার সাথে একটা গোটা পাপড় প্রথমে সেকেছি মাইক্রোওভেনে, দেন ওটাকে ভেঙে চিকেনের মধ্যে দিয়েছি। আই হোপ এই রান্নাটা তোমরাও ঘরে ট্রাই করতে পারবে, খুব ইজিয়েস্ট রান্না আর খুব টেস্টি হতে চলেছে। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এটাকে নামাবো, আর এরপরে গল্পটা
পরেই তোমাদের সাথে করছি। প্রপার এক্সারসাইজের সাথে সাথে প্রপার ডায়েটটাও রোজ ম্যান্ডেটরি। জানি কাউ ডায়েট করতে ভালো লাগে না, না আমার ভালো লাগে না তোমার ভালো লাগে, কিন্তু বডি করতে গেলে, বডি ভালো রাখতে গেলে, ফিট রাখতে গেলে তোমাকে অবভিয়াসলি রোজ ডায়েট তো কিছু মানে, ডায়েট মানে এরকম নয় যে একদম স্ট্রিক্ট খাওয়া, ডায়েট মানে হলো প্রপার নিউট্রিশন, প্রপার ফুড, যেখান থেকে আমাদের বডিতে রোজ যেটুকু পরিমাণে জিনিস মানে যেটুকু পরিমাণে ভিটামিনস, যেটুকু পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট দরকার, কতটুকুই আমাদের বডিতে দেওয়া প্রয়োজন, এর এর ব্যাপারে আরো অন্য ভিডিওতে ডিটেলসে বলবো। কিন্তু এটুকু বলতে চাই, প্রপার বডি শেপ চাইলে, প্রপার বডি বানাতে চাইলে, ওয়েট লস করতে গেলে এক্সারসাইজের সাথে সাথে ডায়েটটা ম্যান্ডেটরি। তো আই হোপ তোমরা রেডি হয়ে গেছো নেক্সট ডে ওয়ার্কআউটের জন্য। তো রেডি হয়ে যাও, নেক্সট ভিডিও আসতে চলেছে ওয়ার্কআউটের উপর, আর এটা সিরিজ হতে চলেছে। তো আজকের ভিডিও এতটাই, আজকের ভিডিও এখানে খতম করতে হচ্ছে। তো আজকের ভিডিও এখানে এন্ডিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।